জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ, শুরুতেই শিরোনাম। সরকার বিরোধী আন্দোলনের নতুন ডাক কবে, জানালেন আমির খসরু। এবার জানিয়ে দেব নির্বাচন নিয়ে যে সিদ্ধান্ত জানালো ইউরোপীয় ইউনিয়ন। এদিকে ইউপি চেয়ারম্যানের গাড়ি পোড়ানোর মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার। ইমরান খানকে আবারও আদালতের তলব। সর্বশেষ জানিয়ে দেব আরও দুই এমপির পদত্যাগ, ঋষির কপালে চিন্তার ভাঁজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। সরকার বিরোধী আন্দোলনের নতুন ডাক কবে, জানালেন আমির খসরু। আগামীকাল 12 জুলাই সরকার বিরোধী আন্দোলনের নতুন ডাক দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার সকালে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। এক দফার আন্দোলন সামনে রেখে এই বৈঠক হয়। আমির খসরু বলেন, সরকার বিরোধী আন্দোলনের নতুন ডাক দেওয়া হবে, এর মাধ্যমে সমস্ত জাতিকে একসঙ্গে করে যুগপৎ আন্দোলনকে লক্ষ্যে এগিয়ে নেওয়া হবে, সেজন্য 12 জুলাই যৌথ ঘোষণা দেওয়া হবে। দলগুলো স্ব জায়গা থেকেই ঘোষণা দেবেন, এর মাধ্যমে দাবি আদায় আমরা সফল হব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের সমর্থন নিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে, বিএনপির সহিংসতার পথে হাঁটার প্রয়োজন নেই, জনগণ বিএনপির সঙ্গে আছে, সরকার জনবিচ্ছিন্ন হয়ে নিজেরাই সহিংসতার পথে হাঁটছে। গণ অধিকার পরিষদের একাংশের সদ্য নির্বাচিত সভাপতি নুরুল হক নুর বলেন, আন্দোলনকে এগিয়ে নেওয়া হবে, আমরাও কর্মসূচি ঘোষণা করব। আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে সহিংসতায় উস্কানি দিচ্ছে, বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচির দিন পাল্টা কর্মসূচি থেকে সরে আসার জন্য আওয়ামী লীগের প্রতি আহ্বান জানান তিনি। বৈঠকে বিএনপির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন দলটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। অন্যদিকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে নূর ছাড়াও দলটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সহ উচ্চতর পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাচন নিয়ে যে সিদ্ধান্ত জানালো ইউরোপীয় ইউনিয়ন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর্যবেক্ষক পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বাংলাদেশ সফররত ইইউ প্রতিনিধি দলের প্রধান চেলেরি রিকার্ডো সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে আমরা 2 সপ্তাহের সফরে এসেছি, এখানকার প্রাক নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করে উচ্চ পর্যায়ের প্রতিবেদন পেশ করব। এরপর ইইউ এর সেই উচ্চ পর্যায়ের কমিটি নির্বাচনের পর্যবেক্ষক পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তবে এর বেশি কিছু সাংবাদিকদের বলতে রাজি হননি তিনি। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালও বৈঠকের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। এর আগে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল গত শনিবার 16 দিনের সফরে ঢাকায় আসে। তাদের মূল কাজ নির্বাচন পর্যবেক্ষণ, মিশনের কর্মপরিধি, পরিকল্পনা, বাজেট, নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় মূল্যায়ন করা। এই প্রতিনিধি দল ঢাকা সফর শেষে একটি প্রতিবেদন জমা দেবে। সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে বাংলাদেশের জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে কিনা সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ইউপি চেয়ারম্যানের গাড়ি পোড়ানোর মামলায় 2 আওয়ামী লীগ নেতা গ্রেফতার। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল রিপনের গাড়ি পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের 2 নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার গভীর রাতে ঢাকার পল্টন থানার কাকরাইল মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি গ্রামের আলী আকবরের ছেলে, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মনিরুজ্জামান, ও একই গ্রামের আকসেদ আলীর ছেলে, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক দেলশাদ। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল রিপনের ব্যক্তিগত গাড়ি পোড়ানোর মামলায় এজাহারভুক্ত 2 আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে চেয়ারম্যানের প্রাইভেট কার আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় শনিবার চেয়ারম্যান রিপন বাদী হয়ে 3 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা 3-4 জনকে আসামি করে মামলা দায়ের করেন। ইমরান খানকে আবারও আদালতের তলব। পাকিস্তানের সন্ত্রাস বিরোধী একটি আদালত দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আবারও তলব করেছে। পাকিস্তানের সন্ত্রাস বিরোধী একটি আদালত দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফের চেয়ারম্যান ইমরান খানকে তলব করেছে। অন্তত 5টি সন্ত্রাসী মামলায় মঙ্গলবার তাকে আদালতে তলব করা হয়েছে। পাকিস্তানের টেলিভিশন চ্যানেল ARY নিউজের এক প্রতিবেদন সোমবার এ তথ্য জানানো হয়। পিটিআই প্রধান ও দলটির অন্যান্য নেতাদের বিরুদ্ধে ইসলামাবাদে দায়ের করা 5টি মামলার
শুনানি অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে মঙ্গলবার। এসব মামলার কার্যক্রমে অংশ নেওয়ার জন্য আদালত তাকে তলব করেছে। ইসলামাবাদের সন্ত্রাস বিরোধী আদালত পিটিআইয়ের নেতা আসাদ ওমর, আমির মেহমুদ কিয়ানি, জামশেদ মেহবুব ও মুনির আহমেদও তলব করেছে। এদিকে সোমবার দেশটির সন্ত্রাস বিরোধী অপর একটি আদালত তিনটি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বৃদ্ধি করেছে। এআরওয়াই নিউজ বলেছে, পাকিস্তানের কাহুনা ও ভারাকাহু থানায় নথিভুক্ত তিনটি মামলায় পিটিআই চেয়ারম্যানকে জামিন দিয়েছে এটিসি। আদালত ইমরান খানের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বৃদ্ধির পাশাপাশি মামলায় সুষ্ঠু তদন্ত শুরু করতে পুলিশকে নির্দেশ দিয়েছে। মামলার তদন্ত কার্যক্রমে বিলম্ব কোনোভাবেই সহ্য করা হবে না বলে সতর্ক করে দিয়েছে আদালত। বিচারক বলছেন, আমরা অভিযুক্ত বা মামলার বাদীকে সমর্থন করছি না, তবে তদন্ত স্বচ্ছভাবে হওয়া উচিত। এআরওয়াই নিউজ বলছে, জিন্না হাউস, আসকারি টাওয়ার ও সাদমান থানায় হামলা, মডেল টাউনে পাকিস্তানি মুসলিম লীগ নওয়াজের অফিসে ভাঙচুর ও নয়মে ইমরান খানকে গ্রেফতারের পর পিটিআই কর্মী সমর্থকদের বিক্ষোভ ও কন্টেইনারে অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলায় ইমরান খান ও পিটিআই নেতাদের তলব করেছে আদালত। আরও দুই এমপির পদত্যাগ, ঋষির কপালে চিন্তার ভাঁজ। যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের পর এমপি পদ থেকে আরও দুজন সদস্য সরে দাঁড়িয়েছেন। দুদিনের ব্যবধানে তিন এমপি পদত্যাগ করায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাকের। যুক্ত হয়েছে বাড়তি চাপও। এখন তাকে নির্ধারিত সময়ের মধ্যে ওই তিন আসনে উপনির্বাচনের আয়োজন করতে হবে। শুক্রবার হাউস অব কমন্স থেকে পদত্যাগের ঘোষণা দেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সাবেক নেতা বরিস জনসন। জনসনের বিরুদ্ধে অভিযোগ ছিল, করোনা মহামারীর লকডাউনের মধ্যেও জন্মদিন সহ অন্যান্য পার্টি করেছেন তিনি, এরপরও হাউস অব কমন্সের সাথে মিথ্যাচার করেছেন তিনি। এ বিষয়ে তদন্ত শুরু করেছে প্রিভিলেজ কমিটি। তারা রিপোর্ট দেওয়ার আগে তিনি পদত্যাগ করেছেন। জনসনের পর শনিবার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন নাদিন ডরিস এবং নাইজেল অ্যাডামস, তবে তাদের পদত্যাগের কারণ জানা যায়নি। তিন এমপির পর যদি আরও কোনো এমপি পদত্যাগ করেন, তবে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ওপর চাপ আরও বাড়তে থাকবে। ইতোমধ্যেই বিরোধী দল লিবারেল ডেমোক্র্যাট পার্টি নেতা ডেইজি কপার ও ইডি ডেভি নতুন সাধারণ নির্বাচন ঘোষণার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, কনজারভেটিভ পার্টি গলে গেছে এবং তাদের অবশ্যই সাধারণ নির্বাচন ঘোষণা করতে হবে। তিনি আরও বলেছেন, কয়েক বছর ধরে সরকার আমাদের স্বাস্থ্যখাত, NHS ও নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগাম টেনে ধরতে ব্যর্থ হচ্ছে, তাই এই বিশৃঙ্খল কনজারভেটিভ সরকার নিয়ে সাধারণ মানুষকে সরাসরি মতামত দেওয়ার সুযোগ দেওয়ার সময় এসেছে। সূত্র বিবিসি, দ্য ইন্ডিপেন্ডেন্ট ও দ্য গার্ডিয়ান।